ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। आज रामकृष्ण संघेर একটি উজ্জ্বল রত্নের সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। রামকৃষ্ণ সংঘ গগনে পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ একটি উজ্জ্বল নক্ষত্র বিশেষ। তাঁর বৈদগ্ধ, তার মনীষা, তার পাণ্ডিত্য, তার ব্যক্তিগত চরিত্র, তার গাম্ভীর্যের ছিল তুলনাহীন। তার পাণ্ডিত্যের প্রমাণ আমরা পাই তার বহু মৌলিক রচনা থেকে। মায়ের শতবার্ষিকী মায়ের শতবার্ষিকীর সময়তে তিনি প্রথম শ্রী মাতা ঠাকুরাণীর জীবনী রচনা করেন। তারপরে ক্রমে ক্রমে স্বামী বিবেকানন্দের জীবনী, যোগনাথ বিবেকানন্দ তিন খণ্ডে, ঠাকুরের অন্যান্য পার্শ্বদের জীবনী ভক্তমালিকা দুখণ্ডে, তারপরে তার স্তবকুসুমাঞ্জলি, উপনিষদ গ্রন্থাবলী, বহু বহু শাস্ত্র গ্রন্থ এবং ইংরেজি হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মডার্ন মিশন, এই সমস্ত মৌলিক গ্রন্থের রচয়িতা তিনি। সেই পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ জির সঙ্গে আজকে আমাকে আলোচনা করবার জন্য বলা হয়েছে। যে প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। স্বামী গম্ভীরানন্দ জির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল এবং আমি তো সাধু হওয়ার আগেই তিনি কৃপা করে আমাকে তার সঙ্গে পরিচয় করবার সুযোগ করে দিয়েছিলেন। তার মঠে যোগদান করবার সম্পর্কে একটু মজার ঘটনা আমাকে বলেছিলেন মঠের দুজন প্রাচীন সন্ন্যাসী স্বামী গঙ্গেশানন্দ আর স্বামী শিবস্বরূপানন্দ মতি মহারাজ। এরা মহাপুরুষ মহারাজের সেবক এবং সেক্রেটারি ছিলেন। তারা একদিন আমাকে বলেন, কারণ আমি খুব ছোটো থেকেই মঠের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগে প্রাচীন সন্ন্যাসীদের কাছে যাবার আমার খুব সহজ সুযোগ এসেছিল। আমাকে গঙ্গেশানন্দ মহারাজ কিন্তু বলে, জানিস এই যে আজকে জেনারেল সেক্রেটারি, এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী গম্ভীরানন্দ মঠে কীভাবে এসেছিলেন? আমি বললাম, কীভাবে মহারাজ? বলে, আমি শুনেছি, ওরা বললেন যে আমরা শুনেছি গম্ভীর মহারাজ তখন ব্রহ্মদেশ ভারতবর্ষের অন্তর্গত ছিল, ব্রহ্মদেশের রাজধানী রেঙ্গুন, সেই রেঙ্গুনে গম্ভীর মহারাজ, তখন গম্ভীর মহারাজ নন, তিনি যতীন্দ্রনাথ, সেই তিনি সেখানে মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অফিসারের কাজ করতেন। সেখানেই তখন রেঙ্গুন সোসাইটিতে তিনি, রেঙ্গুন মিশন, রামকৃষ্ণ মিশন সোসাইটিতে তিনি যেতেন। যেতে যেতেই ঠাকুর স্বামীজির বই পড়ে তার মঠে যোগদান করবার ইচ্ছা হয়। 1922 খ্রিস্টাব্দে তিনি সেই রেঙ্গুন থেকে জাহাজে চেপে কোট প্যান্ট পরে একটা সুটকেস হাতে নিয়ে খিদিরপুর ডকে নেমে সেখান থেকে সোজা একেবারে বেলুড় মঠে হাজির হন কোট প্যান্ট পরে। গঙ্গেশানন্দ মহারাজ মজা করে বলতেন, জানিস গম্ভীর মহারাজ এসেছিলেন একেবারে সাহেব সেজে, যেভাবে থাকতেন কোট প্যান্ট পরে হাতে একটা সুটকেস নিয়ে তিনি মঠে আসেন। সেই মঠে মঠে যখন তিনি এলেন তখন তাকে রিসিভ করেছিলেন গঙ্গেশানন্দ স্বামী। তারা তাকে মহাপুরুষ, তিনি ওই কোট প্যান্ট পরেই মহাপুরুষ মহারাজের কাছে যান। রাজা মহারাজ তখন সদ্য দেহত্যাগ হয়েছে, মহাপুরুষ মহারাজ 1900 রাজা মহারাজের পরেই মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট হয়েছেন। তাকে মহাপুরুষ মহারাজের কাছে নিয়ে যাওয়া হয়। মহাপুরুষ মহারাজ তাকে থেকে খুব খুশি হন, এমন তেজি ছেলে, খুব সুন্দর স্বাস্থ্য ছিল, লম্বা চওড়া চেহারা আর খুব গম্ভীর, খুব সুন্দর সব স্বভাব দেখে তারা সকলেই খুব খুশি হন। তো গম্ভীর মহারাজকে থাকতে দেওয়া হয়েছিল বেলুড় মঠের স্বামীজির বাড়ির উত্তর পূর্ব কোণের ভিজিটার্স রুম বলে একটা ঘর আছে, নাম ভিজিটার্স রুম। তখন সেটা ছিল যারা নতুন সাধু ব্রহ্মচারী হতে আসতো কিংবা মঠে অতিথি যারা সাধু আসতেন তাদের প্রত্যেকেই ওই, তখন মঠে ঘর বাড়ি বেশি ছিল না সাধুদের থাকবার জন্যে, ওই ভিজিটার্স রুমে থাকতে দেওয়া হয়েছিল। তাদের বিছানা ছিল দুটো কম্বল, একটা বালিশ, একটা মশারি। রাত্রে শোয়ার পর সকালবেলা সেই বিছানাটা গুটিয়ে ওই এক পাশে রেখে দেওয়া হতো। তার ফলে উনি বলতেন, আমাকে নিজে গম্ভীর মাছ বলেছেন, জানো আমাদের যে ভিজিটার রুমে সে ঘরটা, এই ঘরের চারিদিকে কোণ করে কোণে একেবারে পাকা রোল করে পাকানো বিছানার সমস্ত শাড়ি হয়ে থাকতো। তো তিনি একদিন একটা মজার ঘটনা আমাকে বললেন যে আমি যখন প্রথম আসি তার পরই বোধহয় কোনো উৎসব টুৎসব ছিল, কালী পুজো কি কোনো একটা পুজো টুজো হবে, তখন সাধুরা ওখানে সব কালী কীর্তনের রিহার্সাল দিচ্ছিলেন। তো গম্ভীর মহারাজ বললেন, আমি তো প্রথম শুনছি, শুনছি সাধুরা গাইছেন আশা, একদম নকল করে দেখাচ্ছে, আশা বাসা ঘোর তম নাশা বামাকে মোহিনী ঘোর ঘটা ব্রহ্ম কটা ঘোর ঘটা কান্তি ছটা ব্রহ্ম কটা ঠেকেছে
বলছেন আমি তো অবাক হয়ে গেলাম, কী সব শব্দগুলো মানিয়ে বুঝি না, আশা তিনি দেখাচ্ছেন, আশা বাসা মজা করে দেখাচ্ছেন, এরকম লম্বা লম্বা করে টেনে টেনে গাইছেন, আর বলছেন তার মধ্যে ঘোর ঘটা কান্তি ছটা ব্রহ্মকটা শব্দগুলো কিছুই বুঝি না, কিন্তু দেখছি সাধুরা মাথা দুলিয়ে দুলিয়ে এই গানের সঙ্গে মাথা দোলাচ্ছে আর খঞ্জনি বাজাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, এটা কী গান রে বাবা, এই প্রথম এত গম্ভীর মহারাজের রসিকতা আমার কাছে, আমি অবাক হয়ে গেলাম। তিনি ওই নকল করে দেখাচ্ছে মুখটা ফাঁক করে, আশা বাসা গৌর রাম। যাই হোক, গম্ভীর মহারাজের এই এইভাবেই গম্ভীর মহারাজের সঙ্গে আমার পরিচয়। গম্ভীর মহারাজ তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে সেই সময়টা 1949 থেকে 54 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি তখন আমার পূর্বাশ্রমে ছিলাম, তখন কলেজের পড়া শেষ করেছি প্রায়। সেই সময়তে ওখানে সারগাছি আশ্রম, বহু প্রাচীন আশ্রম, সেই আশ্রমের সিটি সেন্টার বহুরমুর আশ্রম, বছরের শেষে একটা উৎসব হতো, ঠাকুরের উৎসব, মায়ের উৎসব, 3 দিন ধরে উৎসব হতো। আর সেখানকার তখন মাথার মনি হচ্ছেন স্বামী প্রেমেশানন্দজি। সেই ভক্তদের সেই বার্ষিক উৎসবেতে প্রেমেশ মহারাজ মঠের প্রাচীন সাধুদের সব আমন্ত্রণ জানাতেন। তারা প্রেমেশ মহারাজের সঙ্গ করবার জন্যেই খুব নাম করা করা সব প্রাচীন সাধুরা সেই উৎসবে আসতেন। আমি তখনই প্রথম দেখি জ্ঞানাত্মানন্দ স্বামী, বোধাত্মানন্দ স্বামী, তারপরে ধ্যানাত্মানন্দ স্বামী, ওঙ্কারানন্দ স্বামী, গম্ভীরানন্দ স্বামী, হিরণ্ময়ানন্দ স্বামী, জপানন্দ স্বামী, পূর্ণানন্দ স্বামী, সব মঠে নাম করা করা প্রাচীন শিষ্য এবং বেশিরভাগই এরা সব মায়ের সন্তান, তাদেরকে দেখেছি সেখানে। সেইখানেই প্রথম গম্ভীর মহারাজকে দেখি। সেই উৎসবে 3 দিন প্রত্যেক দিন 2 জন করে সন্ন্যাসী আর 1 জন করে স্থানীয় কোনো সরকারি অফিসারদের মিটিংয়ে বক্তা হিসেবে নির্বাচন করা হতো। আর বিশেষত্ব একটা ঘটনা ছিল যার জন্য আমাদের গম্ভীর মহারাজের সঙ্গে পরিচয়ের সুযোগটা আরও বাড়ে। সেই প্রেমেশ মহারাজের ইচ্ছে যেসব সাধুরা আসতেন, অতিথি সাধুরা, তাদের একদিন বহরমপুরের এক খুব প্রাচীন অভিজাত ভক্ত পরিবারে নিমন্ত্রণ করা হতো। সেই ভক্ত পরিবার খুব প্রেমেশ মহারাজের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং সারগাছি আশ্রমের সঙ্গে তারা তো ঘনিষ্ঠ ছিলেনই। সেই ভক্তের পরিবারতে একদিন ওই 10-12 জন সন্ন্যাসীদের সব প্রসাদ পাবার বাড়িতে ঠাকুর সেবা ছিল, প্রসাদ পাবার জন্য নিমন্ত্রণ করা হতো। সেই সময়তেই গম্ভীর মহারাজের সঙ্গে আমার পরিচয়। সেই বাড়ি খুব প্রাচীন অভিজাত বাড়ি, বনেদি বাড়ি। সেই বাড়ির মেয়েরাই সব পরিবেশন করতো, বাড়ির গৃহিণীরা তারাই সব সাধুদের পরিবেশন করতো, আর আমরা যারা ছেলে, আমি ছিলাম সেই বাড়ির বড় ছেলে। আমাকে আমার কাজ ছিল শুধু পরিবেশনের জিনিসগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া। খাওয়া দাওয়া যখন খুব পরিতৃপ্তির সঙ্গে হয়ে গেল, তখন সেই বাড়ির গৃহিণী একটা অদ্ভুত মুখশুদ্ধি তৈরি করেছিলেন এবং প্রেমেশ মহারাজের নির্দেশে আমলকি, তার সঙ্গে হরিতকি, আরও বহু জিনিস, লেবুর রস টস দিয়ে জিনিস, একটু অল্প একটুখানি মিষ্টি দিয়ে সেই গোল গোল বড়ির মতো কতগুলো মুখশুদ্ধি তৈরি করেছিলেন। সেই মুখশুদ্ধিগুলো খুব টেস্টফুল খেতে ছিল। সেই বাড়ির গৃহিণী বড়ো, তখনকার দিনে হরলিক্স পাওয়া যেত কাঁচের শিশিতে করে, সেই কাঁচের হরলিক্সের খালি শিশিতে করে ওই রকম বড়ি তৈরি করে শিশি শিশি সব বাড়িতে সাজিয়ে রাখা হতো, আর মাসে একটা করে শিশি প্রেমেশ মহারাজের জন্য পাঠিয়ে দেওয়া হতো। প্রেমেশ মহারাজ সেই সেই বড়ির বড়ির নাম দিয়েছিলেন অদ্ভুত, যিনি যে গৃহিণী এই হরিতকির বড়ি, এই আমলকি আমলকির বড়ি তৈরি করেছিলেন, তার নাম ছিল জয়া। প্রেমেশ মহারাজ নাম দিয়েছিলেন জয় বটিকা। সেই যেদিন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর গম্ভীর মহারাজকে প্রেমেশ মহারাজ বললেন, গম্ভীর মহারাজ আজকে আপনাকে একটা নতুন রকমের, আজকে আপনিই বলতেন, আজকে আপনাকে একটা নতুন রকমের মুখশুদ্ধি খাওয়াবো। বলে কী? বলে খেয়ে দেখুন। খেয়ে দেখে গম্ভীর মহারাজ এত প্রশংসা করলেন, বলে আমার কিন্তু একটা শিশু জয় বটিকা চাই। প্রেমেশ মহারাজ বললেন যে বটিকার নাম জয় বটিকা। তখন গম্ভীর মহারাজ বললেন আমার কিন্তু এক শিশু এই জয় বটিকা চাই। এরপরে যতবার আমি সাধু হওয়ার আগে মঠে গিয়েছি, মাও সঙ্গে করেই জয় বটিকা দিয়ে দিতেন। গম্ভীর মহারাজ গেলেই বলতেন, কী আমার জয় বটিকা এনেছো? এইরকম ছিল আমাদের সঙ্গে মহারাজের সম্পর্ক। বাইরে তিনি গম্ভীর হলেও যদি একবার তার সঙ্গে মিশতে পারা যেত, তার অন্তরের এই মুখ মন খোলসা করে তিনি যখন কথা বলতেন, তখন তার বহু রসিকতার প্রমাণ পেয়েছি যেগুলো এখানে বলা সম্ভব নয়। একবার অত্যন্ত ছেলে মানুষের মতো রসিকতা তিনি করতেন, কখনও কখনও কোথাও কোথাও। বিশেষ করে আমি জয়েন করার পরে, আমি যখন অনেক বেশ কিছুদিন পরে গোলপার্কের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেসটি প্রিন্সিপাল ছিলাম, তখন সেখানে চিন্তাভাবন মহারাজ অধ্যক্ষ, স্বামী নিত্য স্বরূপানন্দ, আর আমি ধ্যানানন্দ স্বামী আর রস, 4 জন সাধু আমরা ছিলাম। সেখানে গম্ভীর চিন্তাভাবন মহারাজ মাঝে মাঝে মঠের প্রাচীন সাধুদেরকে, ভরত মহারাজ,
দয়ানন্দ স্বামী, গম্ভীর মহারাজ এদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসতেন। চিন্তার মা যখন নিজেও খেতে ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন, তো এই গম্ভীর মহারাজ যখন নিয়ে এসেছেন সেই সময়তে অনেক অনেক সব রসিকতার কথা, মজার কথা শুনেছি যেগুলো এখন বলা সম্ভব নয়। গম্ভীর মহারাজের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। আমি যখন ট্রেনিং সেন্টার আসি, এতো 49 থেকে 54 পর্যন্ত আমাদের পূর্বাশ্রমে তিনি গিয়েছেন অনেকবার, প্রায় 3 বছর তো আমি তাকে পেয়েছি সেখানে। সেই তারপরেই যখন আমি ট্রেনিং সেন্টারে এলাম, মঠে জয়েন করলাম, মঠে জয়েন করার পরেতেই আমি 62-তে জয়েন করেছিলাম, জয়েন করার পরেতেই আমাকে সারদাপীঠে জয়েন করলেও ভরত মহারাজের সঙ্গে পূর্বাশ্রমে পরিচয় থাকার ফলে ভরত মহারাজ আমাকে ডেকে নিতেন। আমি মাঝে মাঝে এসে বিকেলবেলাতে কিংবা রাত্রির আরতির পরে এসে ভরত মহারাজের চিঠি লিখতাম। আর সেই সময়তে কখনও কখনও প্রভু মহারাজ, তখন তিনি প্রেসিডেন্ট, গম্ভীর মহারাজ জেনারেল সেক্রেটারি, কখনও কখনও তারা রাত্রিবেলাতে এসে ছোটো একটা টর্চ হাতে নিয়ে এসে মন্দির টঙ্গিয়ে প্রণাম করে প্রেমের সময় এই ভরত মহারাজের কাছে এসে তারা নানান বিষয়ে প্রসঙ্গ টসঙ্গ করতেন। সেই সময়তে 1965-এ আমার বেলুড় মঠে দুর্গা পুজো করবার, আমার দুর্গা পুজো করবার জন্য মঠ কর্তৃপক্ষ আমাকে মনোনীত করেন। তা আমি তখন ভরত মহারাজের একটা সন্ধে, যেদিন ঠিক হয়েছে আমি দুর্গা পুজো করবো সেই দিন ভরত মহারাজের পাশে বসে আমি চিঠি লিখছি, এমন সময় গম্ভীর মহারাজ এলেন। গম্ভীর মহারাজ তখন চোখটা একটু খারাপ, তিনি পাশে এসে বসে লাঠিটা কোলের কাছে নিয়ে একদম ভরত মহারাজ, আমি ভরত মহারাজের পাশে বসে আছি, গম্ভীর মহারাজ ভরত মহারাজের একটা গোল টেবিল, এখন যেটা মঠের ম্যানেজারের অফিস সেইটাই ছিল ভরত মহারাজের অফিস, সেইখানে বসে তিনি কথা বলছেন। বলতে বলতে হঠাৎ ভরত মহারাজ বুঝলেন গম্ভীর মহারাজ, বুঝলে না আমি ভুল বলছি, বুঝলেন তুমি বলতেন, বুঝলে গম্ভীর মহারাজ এবার বেলুড় মঠে দুর্গা পুজো করবে এই ছেলেটি আলোক। গম্ভীর মহারাজ তো তার আগে আমাকে চিনতেন, তিনি আমার দিকে তাকিয়ে একটু মিচকে হাসলেন, হাসি খুব কমই দেখা যেত, একটু মিচকে হেসে বললেন, ও হে ছোকরা, বেলুড় মঠের পুজো কিন্তু বড় কঠিন, এখানে খুব সাবধানে পুজো করতে হয়, এখানে অনেক বড় বড় প্রাচীন সাধু পুজো করেছে, তোমার মহাভাগ্য যে তুমি বেলুড় মঠে পুজো করবার অধিকার পেয়েছো, খুব সাবধানে খুব ভক্তির সঙ্গে খুব বিশ্বাসের সঙ্গে পুজো করো এখানে। তারপরে তিনি বললেন, মহাপুরুষ মাছ বলতেন এখানে মায়ের বাঁধা আসর, সুতরাং তুমি সেই মতো করো, তোমার ভাগ্য যে তোমাকে এরা নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন এই পুজোর জন্যে। তোমার অনেকক্ষণ ধরে আমাকে এই গম্ভীর মহারাজ মায়ের দুর্গা পুজোর সম্বন্ধে কথা সেদিন বললেন। তারপরেই 1966 থেকে 68 পর্যন্ত আমি মঠের ট্রেনিং সেন্টারে ছিলাম। সেই সময় তখন গম্ভীর মহারাজের যুগনায়ক বিবেকানন্দ বেরোচ্ছে, ছাপা হচ্ছে, কী জানি কী তার অসীম কৃপা আমার উপরে তিনি তার সেকেন্ড ভলিউমের প্রুফ দেখবার জন্য আমাকে দিয়েছিলেন। আমি তখন ট্রেনিং সেন্টারে আমার নিজের কাজের ফাঁকে ফাঁকেও আমি তার এই যুগনায়কের বইয়ের প্রুফ দেখে দিতাম। তিনি জানতেন যে আমার এই প্রুফ দেখার বিদ্যাটা একটু জানা ছিল, কারণ আমি জয়েন করার পরেতেই সারদাপীঠে জয়েন করেছিলাম স্বামী অবজিতানন্দের কাছে বিটি কলেজে। তখন স্বামী অবজিতানন্দের দুটো বই বেরোচ্ছে, একটা স্বামীজির পদপ্রান্তে স্বামীজির সেন্টিনারিতে বেরিয়েছিল, আর একটি গোপীশ মহারাজ স্বামী সারদেশানন্দের শ্রীচৈতন্য চরিত। এই দুটো বইয়েরই প্রুফ দেখবার জন্যে ফার্স্ট প্রুফ সেকেন্ড প্রুফ তারাপদ মহারাজ মানে অবজিতানন্দ স্বামী আমাকেই দেখতে দিতেন। আমি এই দুটো প্রুফ দেখার পরে ফাইনাল প্রুফ তারাপদ মহারাজ দেখে প্রিন্ট অর্ডার দিতেন। সেটা এই খবরটা মাধবানন্দ মহারাজও জানতেন, কারণ এই বইটার সঙ্গে মাধবানন্দ মহারাজে খুব জড়িয়েছিলেন, তার খুব অত্যন্ত এই তিনি চাইছিলেন যে স্বামীজির পদপ্রান্তে বইটা বেরোক এবং গোপেশ মহারাজের বইটাও চৈতন্যদেবের জীবনী বেরোক। সেই জন্যে ওরা জানতেন যে তারাপদ মহারাজের তার সহকারী হিসেবে এই বইটার প্রুফ আমি দেখছি, এবং বইটা খুব নির্ভুল প্রুফ দেখা হয়েছিল সেটা গম্ভীর মহারাজ জানতেন। সেই জন্যেই তিনি আমাকে একদিন ডেকে বললেন ট্রেনিং সেন্টারে, ওহে আলোক, তোমাকে একটা কাজের দায়িত্ব দেবে নেবে। আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন ট্রেনিং সেন্টারের ভব মহারাজ, খুব কড়া লোক, তিনি চাইতেন না যে ব্রহ্মচারীরা ট্রেনিং সেন্টারের পড়াশোনা ছাড়া অন্য কিছু করুক। সেই জন্যই গম্ভীর মহারাজ আমাকে ডেকে বললেন, দেখো তোমাকে কিন্তু ভব মহারাজকে সামলাতে হবে। আমি বললাম, আচ্ছা মহারাজ, নিশ্চয়ই এমন সুযোগ পেয়েছি আমি ভব মহারাজকে সামলাবো। আমি ভব মহারাজকে গিয়ে বললাম, মহারাজ খুব বিনয়ের সঙ্গে গিয়ে ভাজ হাত জোরকে বললাম, মহারাজ আমাকে একটুখানি ট্রেনিং সেন্টারে পড়াশোনার ফাঁকও আমি সময় করে নেবো, একটা কাজ আমাকে করবার জন্য বলা হয়েছে, আপনি কি আমাকে অনুমতি দেবেন? উনি খুব গম্ভীর বললেন, ট্রেনিং সেন্টারের বাইরে কী কাজ করবে তুমি? তখন আমি বললাম, গম্ভীর মহারাজ আমাকে বলেছেন যুগনায়কের একটু প্রুফ দেখে দিতে। সঙ্গে সঙ্গে গম্ভীর মহারাজ তোমাকে চেয়েছেন, নিশ্চয়ই করবে, কিন্তু দেখো
যেন জেনিং সেন্টারে পড়াশোনার ক্ষতি না হয়। আমি বললাম কিছু যে ক্ষতি হবে না মহারাজ, আমি রাত্রে আলো নিবার আগে পর্যন্ত এই যে দেখবো, বিকেলে আমার ডিউটি, আমার অবশ্য ট্রেনিং সেন্টারে কিছু কিছু রিল্যাক্সেশন ভগবান আমাকে দিয়েছিলেন, আমাকে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে ক্লাস করবার অধিকার দিয়েছিলেন, সেই জন্যে আমার হাতে কিছু সময় থাকতো। আমি বিকেলবেলাতে বেশি করা কাজ আমার হাতে থাকতো না, ট্রেনিং সেন্টারের ডিউটির মধ্যে বাগান কোপানো অনেক কিছু কাজই থাকতো, তো সেগুলো আমাকে করতে হয়নি। সেই সুযোগে সেই অবসরে আমি গম্ভীর মহারাজের যোগনাগের প্রোগ দেখতাম, তো সেই প্রোগ দেখার মধ্যে একটি বিশেষ ঘটনাই আমি স্মরণ করছি আজকে, যে সেখানে আছে ঠাকুরের জীবনে আছে স্বামীজির, স্বামীজির জীবনে আছে, স্বামীজি যখন কাশীপুরে আছেন সেই সময় তার ভেতরে একটা বিশেষ শক্তির অনুভব তিনি করেন, এবং তখনকার ব্রহ্মচারী কালীনা কালীকে পরবর্তীকালে অভেদানন্দ স্বামী তাকে ডেকে কাছে বসতে বলেন, তার হাঁটু বলেন তিনি হাঁটুটা ছুঁয়ে থাকতো, তখন অভেদানন্দ মহারাজ অনুভব করেন যে স্বামীজি নরেনের শরীর থেকে আর বিদ্যুৎ তরঙ্গে এসে তার শরীরে প্রবেশ করছে। এই যে ঘটনাটা স্বামীজির শরীর থেকে শক্তি সঞ্চার, এটি কিন্তু অভেদানন্দ স্বামীর জীবনে একটু অন্যরকমভাবে বলা হয়েছে। গম্ভীর মহারাজ তার বইতে এই যোগনায়ক বিবেকানন্দতে প্রথম অর্থাৎ আমার জীবন কথা থেকেই ঘটনাটা নিয়েছিলেন, অভেদানন্দ স্বামী যেটা বলেছেন, অথচ লীলা প্রসঙ্গে অন্যরকম আছে। আমাকে যখন প্রুফটা দেখতে দেওয়া হলো, আমি প্রুফটা দেখে এই অংশটাই এসে আমার একটু অবাক অবাক লাগলো, যে গম্ভীর মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি, তিনি লিখছেন একটা কথা, সে কথার সঙ্গে তো লীলা প্রসঙ্গের মিল থাকছে না, শরৎ মহারাজ যা লিখেছেন তার সঙ্গে মিল না করে তিনি আমার জীবন কথা থেকে যে সেইটা থেকে তুলে দিয়েছেন। আমি সোজা প্রুফ নিয়ে গিয়ে গম্ভীর মহারাজের কাছে গেলাম, গিয়ে বললাম মহারাজ এটা কীরকম হলো, আপনি রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি, আপনি যেটা লিখছেন সেটাই কিন্তু মঠের ধারণা, মঠের মত বলে প্রচলিত হবে, অথচ মঠের মত স্বামী শরৎ শারদানন্দের লীলা প্রসঙ্গ, লীলা প্রসঙ্গ তো এরকম নেই। তখন উনি একটুখানি কীরকম যেন সত্যি সত্যি নার্ভাস মতো হয়ে গেলেন, আমাকে তাকিয়ে বলেন, তাকিয়ে আগে বাচ্চা ছেলের মতো তাহলে কী করবো, এক পরিষ্কার তাহলে কী করবো। তখন আমার মাথা বুদ্ধি এলো দুষ্টবুদ্ধি, আমি বললাম একটা উপায় করতে পারেন, তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না, আপনি শরৎ মহাজের মতটাই লিখুন আর নিচে ফুটনোটে আমার জীবন কথাটা দিন। উনি একেবারে এক গাল হেসে বলে বাঁচালে আলোক, তুমি আমাকে বাঁচালে আলোক, আমি দুদিকে রক্ষা হলো। তাই করলেন তিনি লীলা প্রসঙ্গ যোগনায়ক পরে দেখবেন মূল ঘটনাটা, যেরকম শরৎ মহারাজের লীলা প্রসঙ্গ আছে সেইটাই আছে শক্তি সঞ্চার, আর নিচে ফুটনোটে ওই আমার জীবন কথা আছে। আমার আমি ভেবে অবাক হই, আমি একটা তুচ্ছ ব্রহ্মচারী, আমার তখন ব্রহ্মচর্য হয়নি, কিন্তু গম্ভীর মহারাজ কীভাবে আমার এই মতটি গ্রহণ করলো, শুধু গ্রহণ করলে নয় আমাকে অনেক প্রশংসা করলো যে তুমি ঠিক ধরিয়ে দিয়েছো, এটা করলে লোকে কী বলতো যে জেনারেল সেক্রেটারির সঙ্গে শরৎ মহারাজের লীলা প্রসঙ্গের মিল নেই। আমাকে সত্যি সত্যি সেদিন প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন এবং অনেক অনেক কথা বলেছিলেন যেগুলো এখন বলা যাবে না। তারপরে যখন উনি ভাইস প্রেসিডেন্ট হলেন, সেই সময়তে আমি তখন মঠের রিলিফ অফিসে কাজ করি সত্যকৃষ্ণ মহারাজের আন্ডারে, সেই সময়তে আমার কাছে অনেক অনেক জায়গা থেকে অনেক লোকেরা আসতো নানা প্রসঙ্গ করতে, কিছু কিছু টিভিতে তখন আমার কিছু কিছু কথা আমি তো কথা থেকে বলছি চলছি, তার ফলে কিছু কিছু বাইরের ভক্তের সঙ্গে আমার তখন যোগাযোগ হয়। সেই সময়তে ক্যালকাটা হাইকোর্টের একজন ইন্টারপ্রেটার নারায়ণচন্দ্র দাস, অনেকগুলো ভাষা তিনি জানতেন, সে তার সঙ্গে আমার পরিচয় হয়ে যায়। তিনি হাইকোর্ট ফেরত রিলিফ অফিসে আমার কাছে আসতেন, সেখানে এসে নানান প্রসঙ্গ তো হওয়ার ফলে তার ঠাকুর স্বামীর ওপর অনুরাগ বাড়ে, তিনি বলেন যে আমার ঠাকুরের নাম নিতে ইচ্ছে হচ্ছে। তখন গম্ভীর মহারাজ ভাইস প্রেসিডেন্ট, তখন এখনকার যেটা ট্রাস্টি বিল্ডিং বলে যে বাড়িটিকে বলা হয় মঠবাড়ি, সেই ট্রাস্টি বিল্ডিংয়ের দোতলায় গম্ভীর মহারাজ থাকতেন। তা আমি একদিন নারায়ণবাবুকে সঙ্গে করে নিয়ে গিয়ে গম্ভীর মহারাজের কাছে গেলাম, আমার ইজি অ্যাক্সেস ছিল, গম্ভীর মহারাজ আমাকে এতটা প্রশ্রয় দিয়েছিলেন আমি যখন তখন তার কাছে যেতে পারতাম একমাত্র রাত্রির ছাড়া। গম্ভীর মহারাজের কাছে বিকেলে গিয়ে আমি বললাম মহারাজ আপনার সঙ্গে একজন ভদ্রলোক দেখা করবেন, তিনি বহু ভাষাবিদ, অনেক ভাষা জানেন, হাইকোর্টের ইন্টারপ্রেটার, তো আমাকে বলে নিয়ে এসো। আমি নারায়ণবাবুকে তার কাছে নিয়ে যেতেই নারায়ণবাবুর কিন্তু প্রথম দিকে গম্ভীর মহারাজকে দেখে খুব পছন্দ হয়নি, তিনি বললেন কীরকম গম্ভীর গম্ভীর কথা বেশি বলেন না, কিন্তু তারপরেই নারায়ণবাবু যখন জিজ্ঞেস করলেন নানান কথাবার্তা, তখন গম্ভীর মহারাজ এসব উত্তরগুলো দিলেন, নারায়ণবাবুর সেই মনের ভাব একেবারে পাল্টে গেল। নারায়ণবাবু আমার সামনেই, আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, নারায়ণবাবু গম্ভীর মহারাজের পাদুখানা জড়িয়ে ধরে একেবারে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন মহারাজ আমি সত্যি সত্যি কিছুই জানি না কিছুই বুঝিনি, দয়া করে আপনি আমাকে ঠাকুরের নাম দিন। আর সেদিন গম্ভীর মহারাজকে দেখলাম, গুরুমূর্তি তো অদ্ভুত, তিনি ওইরকম গম্ভীর মানুষ,
তিনি সেই নারায়ণবাবুর পায়ের কাছে পড়ে আছে, তিনি নিচু হয়ে নারায়ণবাবুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি তোমার সব হবে, তুমি আলোকের সঙ্গে যোগাযোগ রেখো, কাশীপুরে আমি যখন যাব তখন তোমার কাশীপুরে দীক্ষা হবে। এই নারায়ণবাবুকে তারপরে কাশীপুরে যখন তার দিন তার দীক্ষার দিন ঠিক হলো, আমি নারায়ণবাবুকে সস্ত্রীক কাশীপুরে নিয়ে গিয়ে মহারাজের কাছে গেলাম, দীক্ষা হয়ে গেল। দীক্ষা হওয়ার পরেই নারায়ণবাবু একটা অদ্ভুত অদ্ভুত আবদার করলেন, বললেন যে দীক্ষা হওয়ার পর মহারাজ একটু বিশ্রাম টিশ্রাম করেন, তারপরে প্রসাদ টসাদ পাওয়া হয়। নারায়ণবাবু আমাকে বললেন, মহারাজ দেখুন আমি আবার কবে কোথায় পাবো মহারাজকে, আজকে আপনি যদি দয়া করে একটু মহারাজকে বলেন, তার একটু পদসেবা করবার ইচ্ছা আমার হচ্ছে। আমি তো বেকুব হয়ে গেলাম, আর জানি গম্ভীর মহাজ এসব কিছুতেই প্রশ্রয় দেবেন না, তবুও মহারাজ যখন খাওয়া খেতে বসেছেন সেই সময় আমি কাছে গেলাম, গিয়ে বলে মহারাজ আমি একটি অন্যায় আবদার করছি। বলে কি বলো তোমার আবার ন্যায় অন্যায়? বলে আমি দেখুন যে আজকে আপনার কাছে যাদের দীক্ষা হলো সেই নারায়ণবাবুকে তো আপনার মনে আছে যে আপনার পা ধরে কেঁদেছিল, তার একটি অদ্ভুত আবদার, সে বলছে আজকে আপনি যখন বিশ্রাম করবেন সে একটু আপনার পায়ে হাত বোলাবেন, তখন কম্বিন খানিক চুপ করে থাকবেন। বলে এটা সত্যিই অন্যায় আবদার, কিন্তু তুমি আবদার করছো বলে আর নারায়ণের সাধ হয়েছে বলে আমি রাজি হলাম, আমি যখন শোভ খাওয়ার পরে তাকে একটু ডেকো, সে একটু পায়ে হাত বুলিয়ে দিয়ে যাবে। আশ্চর্য, গম্ভীর মহারাজের মতো ওই রকম মানুষ এই ভক্তটির প্রাণের আকাঙ্ক্ষা মেটাবার জন্যে তিনি শুনলেন চিত হয়ে নারায়ণবাবুকে ডাকলাম। নারায়ণবাবু 5 মিনিট ধরে গম্ভীর মহারাজের পায়ে হাত বুলাতে লাগলো, গম্ভীর মহারাজ উঠে বসলেন, আবার তার মাথায় হাত বুলিয়ে দিয়ে গম্ভীর মহারাজের ঘর থেকে এসে বেরিয়ে এলো। এইরকম আরেকটি ঘটনা আমি বলবো। তখন আমি এই রিলিফ অফিসে আছি, তখন বড়নগরের একজন বামপন্থী নেতা, আমি নাম বলবো না, সে আমার কাছে আসতো, এই বয়স 30-32-এর মতো হবে, সে আমার কাছে আসতো, এসে স্বামীজির কথা টথা শুনতো। কিন্তু আমি মাঝে মাঝে যখন মায়ের কথা বলতাম সে কিন্তু একবারে চুপ করে শুধু সে মায়ের কথা শুনতো। শুনতে শুনতে একদিন আমাকে বললো যে মহারাজ আমার মাকে খুব ভালো লাগে, আপনি কি আমার কোনো ব্যবস্থা করে দিতে পারবেন যাতে আমি মায়ের নাম পাই? এবারও সেই গম্ভীর মহারাজ, আমি গম্ভীর মহারাজের কাছে নিয়ে গেলাম উপরে, আমি আর ভেতরে ঢুকলাম না, কেন সে কী বলতে কী বলবে, আমার হয়তো বিপদ পড়ে যাবো। আমি সে অনেকক্ষণ ধরে গম্ভীর মাঝ ঘরে বসে থাকলো, আমি বাইরে রেলিং ধরে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 15-20 মিনিট পরে সেই লোকটি বাইরে এলো, গম্ভীর মহারাজও বাইরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে আমাকে বললেন, আলোক তুমি কাশীপুরে খুব যোগাযোগ করো, কাশীপুরে আমি যেদিন যাবো সেদিন এর আলাদা দীক্ষা হবে, দীক্ষা সব হয়ে যাবার পরে এর জন্য আলাদা দীক্ষা হবে, তুমি কাশীপুরে বলো, আমি অনুমতি দিচ্ছি। তখন কাশীপুরে যে মহন্ত ছিলেন তাকে আমি পরে এসে টেলিফোন করলাম, এবং সেদিন সেদিনও আমি তার সঙ্গে গিয়েছিলাম দীক্ষার জন্যে। আর সেই দিন দেখলাম গম্ভীর মহারাজ অদ্ভুত রূপ, সাধারণের দীক্ষা হয়ে যাওয়ার পরে তাকে কাশীপুরে নিচে যে মায়ের ঘর সেই মায়ের ঘরে বসিয়ে তাকে মায়ের মন্ত্র দীক্ষা দিলেন। এক অদ্ভুত, কাশীপুরে মায়ের ঘরে মায়ের মন্ত্র দিলেন সেই লোকটিকে, সেই লোকটির মন একেবারে পাল্টে গেল। তারপরে বহুবার সে আমার কাছে এসেছে, তারপরে আমি যখন কাশীপুরে জয়েন কিছুদিনের জন্য 1 বছরের জন্য ছিলাম, সে কাশীপুরে একদম পড়ে থাকতে এসে সেই গম্ভীর মহারাজের কৃপায়, এই প্রথম কি যে আমি শেষ জানি না, গম্ভীর মহারাজ মায়ের মন্ত্রে তাকে দীক্ষা দিয়েছিলেন। এইভাবে গম্ভীর মহারাজের সঙ্গে আমার জীবনের ঘনিষ্ঠতা ধীরে ধীরে বেড়েই ছিল, যেটা বাইরের লোকে খুব বেশি জানতে পারে না। তারপরে গম্ভীর মহারাজ যখন প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি কাশীতে গিয়েছিলেন, আমি তখন কাশীতে, সেটা 1982-83 এরকম হইব তাই ওই রকম ঠিক মনে নেই আমার, মনে রাখবো তখন তিনি কাশীতে গিয়েছেন। এবং কাশীতে যাওয়ার পরেতে তাকে নিয়ে সত্যেন মহারাজ সেবাশ্রমে সত্যেন মহারাজ গাড়ি করে, তখন গম্ভীর মহারাজের চোখ খুব খারাপ, কাশীতে নিয়ে গিয়ে বিশ্বনাথের মন্দিরে নিয়ে গিয়েছেন পুজো করানোর জন্যে, আমাকে সঙ্গে নিয়ে গিয়েছেন, গম্ভীর মহারাজ জন্য আলোক যাবে। আমি তখন অদ্বৈতের কর্মী, আমাকে গম্ভীর মহারাজের সঙ্গে যেতে হলো, হুইল চেয়ারে করে গম্ভীর মহারাজকে নিয়ে যাওয়া হয়েছিল। গম্ভীর মহারাজ বিশ্বনাথের মন্দিরে যাওয়ার পরে আধমন্ড তখন মনের হিসেবে হিসেব হতো, লিটার ফিটার জানতাম না, আধমন্ড দুধ দিয়ে গম্ভীর মহারাজ ওই ধরে থাকলেন ঝাড়িটা, তিনি বিশ্বনাথের অভিষেক করালেন। আর আমাকে বললেন, আলোক তুমি ওদের পাণ্ডা মন্ত্র বলছিল উনি বুঝতে পারছিলেন না, আমাকে বলে আলোক তুমি সেই শিবের মন্ত্র, আমি গোটা পুরুষশক্ত মন্ত্র আবৃত্তি করলাম, আমার সঙ্গে সঙ্গে গম্ভীর মহারাজ ধীরে ধীরে আবৃত্তি করতে লাগলেন। এই কাশী বিশ্বনাথের ওই দুধ দিয়ে দুগ্ধাভিষেক হলো, গম্ভীর মহারাজ আমারই হাত ধরে নিজে মন্দির বিশ্বনাথের পুজো করলেন। গম্ভীর মহারাজের কৃপার তুলনা নেই, গম্ভীর মহারাজের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল এবং অত্যন্ত গোপনে সেটা। আমি যখন বদ্রীনাথ যাই সেটা 1965, তখন গম্ভীর মহারাজ বোধ হয় জেনারেল সেক্রেটারি হবেন ঠিক মনে নেই,
আমাকে আমি আমি আমাদের তখন নিয়ম ছিল যে আমরা কোনো তীর্থে গেলে পরে মঠের সব প্রাচীন সাধুদের প্রণাম করে যেতাম, এবং সেই প্রণাম করার সময়তে তারা প্রত্যেকেই কিছু না কিছু সাহায্য করতো। আমাদের তখন নিজের টাকা পয়সা ছিল না, তো আমি যখন যাচ্ছি কোনো সাধু প্রাচীন সাধু সবাই জুনিয়রদের সঙ্গে যাইনি, প্রাচীন সাধু কেউ গিয়ে হয়তো 50 টাকা কেউ 100 টাকা দিচ্ছে। গম্ভীর মহাজের কাছে যেতেই কোনো কথাই বলতে হলো না, তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি এই সময়তে তুমি? আমি বললাম মহারাজ আমি কেদার বদ্রী যাচ্ছি। সঙ্গে সঙ্গে তিনি বললেন ও হে অফিসে একজন গেছো, তাই ও হে আলোককে 200 টাকা দিয়ে দাও। এই গম্ভীর মহারাজ আমাকে না চাইতেই, আমি টাকা চাইনি, না চাইতেই তিনি অফিসকে বলে যে আলোককে 200 টাকা দিয়ে দাও। এই গম্ভীর মহারাজের ভালোবাসা অন্তর্লীন ভালোবাসা, যে ভালোবাসার বহিঃপ্রকাশ বাইরে ছিল না। আজকে নিয়ে বলতে ইচ্ছে করি, আর বেশিক্ষণ বলার সময় নেই, অল্প দুটো বলি। আমি তখন কাশীতে আসি, স্বামী অপূর্বানন্দজি মহাপুরুষ মহারাজের অন্তরঙ্গ সেবক, তিনি মহাপুরুষ মহারাজের স্মৃতি সংগ্রহ নানান সন্ন্যাসীদের কাছ থেকে ভক্তদের কাছ থেকে সংগ্রহ করছেন। দুখণ্ড বেরিয়ে গিয়েছে, তৃতীয় খণ্ড বেরোবে। এই বইটার এডিট করেছিলাম খানিকটা আমিও। আমাকে অপূর্বানন্দ স্বামী বললেন দেখো ভাই, এই গম্ভীর মহারাজকে আমরা অনেক বলে করেও কিছুতেই তার স্মৃতি জোগাড় করতে পারছি না। আমি তো জানি তোমাকে গম্ভীর মহারাজ স্নেহ করেন, তুমি একটু গম্ভীর মহারাজকে বলবে? আমি অপূর্বানন্দ স্বামীর কথা পেয়ে খুব ভয়ে ভয়ে গম্ভীর মহারাজকে একটা চিঠি লিখলাম যে পূজ্যপাদ মহারাজ, এই অপূর্বানন্দ মহারাজ মহাপুরুষ মহারাজের আপনাদের তো অত্যন্ত ভক্তিভাজন, তিনি মহাপুরুষ মহারাজের স্মৃতি সংগ্রহ করছেন, কত অপূর্ব হচ্ছে, কত সন্ন্যাসী কত ভক্ত মহাপুরুষ মহারাজের সঙ্গে কত অন্তরঙ্গ স্মৃতিচারণা করছেন, কিন্তু সবারই হয়েছে আপনার নেই। আপনি তো মহাপুরুষ মহারাজের অন্তরঙ্গ ছিলেন, তার ঘনিষ্ঠ, এবং প্রথমে এসে মহাপুরুষ মহারাজ আপনাকে কত আশীর্বাদ করেছিলেন সেসব কথা তো আমরা জানি, আপনি একটু মহাপুরুষ মহারাজের স্মৃতিচারণ করছেন না কেন? তখন উনি বলে দেখো এইসব স্মৃতিচারণটা আমরা ভালো লাগে না, একটু গম্ভীর ছিলেন তো এসব স্মৃতিচারণটা আমার ভালো লাগে না। তখন আমি তো বুঝলাম যে ভালো লাগে না কিন্তু ভালো লাগাতে হবে। তখন তাকে আমি বললাম মহারাজ দয়া করে আপনি যদি না দেন, অপূর্বানন্দ স্বামী আপনাকে বলেছেন কয়েকবার কিন্তু আপনি রাজি হচ্ছেন না বলে উনি আপনাকে বলতে আর ইচ্ছে করছেন না, এখন দয়া করে যদি করেন তাহলে আমার খানিকটা অপূর্বানন্দ স্বামীর কাছে মুখ রক্ষা হয়, ওর বিশ্বাস যে আমি আপনাকে যদি ধরি আপনি হয়তো রাজি হয়ে যাবেন। কী জানি কেন আমার উপর করুণায় কৃপায় গম্ভীর মহারাজ সেই তৃতীয় খণ্ডে দেখবেন, এখন আর তৃতীয় খণ্ড, এখন বোধহয় খণ্ড খণ্ড অন্যরকম হয়ে গিয়েছে, গম্ভীর মহারাজের স্মৃতিচারণ করেছেন অপূর্ব, সেই খুব ছোট্ট কিন্তু তার মধ্যে মহাপুরুষ মহারাজের গম্ভীর মহারাজের উপর যে করুণা, সেই করুণা তার স্মৃতিচারণ সম্পর্কে আমরা তার মধ্যে দেখতে পাই। আরেকটি ছিল এই আমার উপর গম্ভীর মহারাজের বিশ্বাস, ওর যে স্তবকুসুমাঞ্জলি, সেই স্তবকুসুমাঞ্জলিতে শিব মানস পূজা বলে একটি স্তোত্র আছে বহু প্রাচীন, সেই শিব মানস পূজা স্তোত্রের মধ্যে তাতে আছে যে এই ব্যাস তার প্রয়াণ সময়ে এই স্তোত্রটি রচনা করেছিলেন, সেটা তার লেখকের জায়গায় সচিবপত্রে লেখকের জায়গায় লেখা আছে ব্যাস। আমি গম্ভীর মহারাজকে বললাম এটা কী হবে, ব্যাস স্তেন প্রয়াণের সময়ে, ব্যাস তার প্রয়াণের সময় মরবার সময় কিন্তু নিজের নাম লিখে দিয়েছিলেন যে আমি এটা রচনা করেছি, এটা তো ব্যাসের রচনা নয়, এটা এটা কার রচনা? গম্ভীর মহারাজ যখন সচিবপত্রে কী লিখবো, আমি বলি লিখুন অজ্ঞাত, কার রচনা সেটা সেটাই শেষ পর্যন্ত স্তবকুসুমাঞ্জলিতে গৃহীত হয়েছিল যে এই আমার কথা বলবার কথা হচ্ছে যে তার ভালোবাসা তার করুণা তার স্নেহ আমার মতো একটা তখন কাশীতে আমি সন্ন্যাসী যদিও অচ্যুতানন্দ কিন্তু তবুও তার ভালোবাসা তার সেই বিশ্বাস আমার উপরে যে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ এটা তো এরকম হওয়া উচিত নয়। তিনি বলে সব উদ্বোধনী লেখক উদ্বোধনী তখন সত্যব্রত মহারাজ ছিলেন সত্যব্রতানন্দ সেখানকার সম্পাদক বলি ওকে তুমি লেখো এটা যেমন সংশোধন করে দেয়। আমি বললাম আমি বললে হবে না কিন্তু আপনাকে বলতে হবে, তারপরে উনি বলে সেটি চেঞ্জ করেন। এই গম্ভীর মহারাজের এই ভালোবাসা এর তুলনা নেই। আর এই প্রসঙ্গে আমি এইটুকু বলতে চাই যে গম্ভীর মহারাজের এই আজকের যে আলোচনাটি, এই আলোচনাটির স্পন্সর করছেন কথামৃত ভবন রামকৃষ্ণ মঠ, সেখানকার সাধুরা সেখানকার পরিচালক যারা তারাই আজকে এই গম্ভীর মহারাজ, এবং সেখানকার যিনি অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দ তিনিও পূজ্যপাদ গম্ভীরানন্দ মহারাজের শিষ্য, তাঁরই ইচ্ছায় এবং অন্যান্য ভক্তদের ইচ্ছায় এই স্বামী গম্ভীরানন্দ মেমোরিয়াল লেকচারটি আমাকে দিতে হলো অতি সংক্ষেপে, অত্যন্ত অল্প সময়, কেন আমার শরীর মন দুটি ভালো নয়, দিতে হলো। আমি এই যারা শুনবেন যারা এই ব্যবস্থা করেছেন প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাই, প্রার্থনা করি শ্রী শ্রী ভগবান শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা শ্রী শ্রী স্বামীজি পূজ্যপাদ গম্ভীরানন্দজি সকলের আশীর্বাদ আদি সকলের মাথায় পড়ুক, সকলের মঙ্গল হোক, সর্বে সুখিনা সন্তু সর্বে ভবন্তু নিরাময়া, সকলের নিরামঙ্গল হোক সকলের ভালো হোক,
কেউ কারো যেন দোষ না থাকে, এইটি আমার একমাত্র প্রার্থনা। গম্ভীর মহারাজ, তিনি ছিলেন অদ্ভুত গম্ভীর, অপূর্ব জীবন্ত, তার জীবনের তুলনা নেই। তার পাণ্ডিত্য, তার খ্যাতি, তার বৈশিষ্ট্য জীবনের তার নিজের নামের সঙ্গে মিলিয়ে যায়। আজকে সেই তাঁর চরণে আমার প্রণাম জানাই, আর এই প্রাণায়ামের যারা শ্রোতা তাদের সকলকে আমার নমস্কার জানাই। আজকের এই পবিত্র দিনে গম্ভীর মহারাজের স্মরণ করে তার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আজকের এই আলোচনাটি তাঁরই একটি অত্যন্ত স্নেহভাজন শিষ্য, এই সদ্য প্রয়াত একটি শিষ্য স্বামী নিত্য সত্যানন্দের স্মরণে তাঁর এই বক্তৃতামালা উৎসর্গ করলাম। নমস্কার। ওম ব্রহ্মানন্দং পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম বন্দাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং স্তম নমামি। রামকৃষ্ণ মণ্ডলের, রামকৃষ্ণ গগনের একটি উজ্জ্বল নক্ষত্রের স্মরণে আমি আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। নমস্কার।